হে মহান লোকেরা তোমরা নবীকে ভালোবাসো? বলছে হ্যাঁ ভালোবাসি। কতটি লোক তোমরা ভালোবাসো? প্রমাণ দাও তো। তোমরা কি গলায় পানি দিয়ে গার্গিল করো না করো না? কে উত্তর দেবে? গার্গিল করো গলায় পানি দিয়ে? করিমুল্লী সাহেব কটার সময় করো? কটার সময়? সোয়া পাঁচটার সময়। আজকাল জামাত খাড়া হচ্ছে কটার সময়? পৌনে ছটার সময়। পৌনে ছটার সময় যদি ফজরের জামাত ধরতে যাই তাহলে আমাকে সাড়ে পাঁচটায় উজু করতে হবে। উজু করতে গেলে গলায় পানি দিয়ে গার্গিল করতে হয় না হয় না? হ্যাঁ হয়। নাকে পানি দিয়ে নাক ঝাড়তে হয় না হয় না? বলে হ্যাঁ নাকে পানি দিয়ে নাক ঝাড়তে হয়। তাহলে এখানে কি বলবো যে হাত তোলা? কটা লোক আছে এইরকম যে ফজরের টাইমে তুমি গলায় পানি দিয়ে গার্গিল করো আর নাকে পানি দিয়ে তুমি নাক ঝাড়ো? কিসের জন্য? তো ফজরের নামাজ ধরবো বলে, উজু করার জন্য। আছে? নাই নাই। আল্লাহ রসুল মোচ কাটতে বলেছেন আর দাড়িকে ছেড়ে দিতে বলেছেন। আজও এ দেশের মাটিতে চুল পেকে গেল, কবরে যাওয়ার টাইম চলে এলো, তথাপি চুল দাড়ি কাটতেই আছে, কাটতেই আছে, কাটতেই আছে। এলাঙ্গের ঘাটে তিন তিনটা নাপিত বসে নেই, পাউডার মাখাতে আছে আর ওর গালকে বেটি ছেলের মতো চিকন করতে আছে। ভালো করে মাথায় রাখো, ঝগড়া করিও না। আগামী কালকেই সকালবেলা ইনশাআল্লাহ আমি ভোলার দোকানে চা খেতে আসবো, আমার সাথে লড়ালড়ি করিও না। 62 বছর বয়সের লোক, আমাকে মেরে কোনো লাভ হবে না, যদি পারো তো কোনো জওয়ান মুলবিকে গিয়ে মারো যদি ওর ভুল পাও। যারা দাড়ি কেটে দাও তুমি গুনাহগার, যারা কাটে তারা গুনাহগার। লাউয়া বলবে কি করে খাবো তাহলে? শুধু চুল কেটে খাও। আর বগলি যদি কামিয়ে চাহে বগলি কামিয়ে দাও, 5 টাকা 5 টাকা করে, 10 টাকা নাও, তা ঠিক আছে। কিন্তু কাউরি দাড়ি যদি কামিয়ে পয়সা করো তো যে কামিয়ে নিবেই হলো জালিম, আর যে কামিয়ে দেবে সে হলো জালিম। হারাম খেয়ে আর হারাম করে তোমাকে পেটের ভাত করতে হবে? কে বলেছিল যারা লাউয়াগিরি করে না তার খেয়ে মাইয়ারা খেতে পায় না? পায়। করবে কেন? বাঁচার চেষ্টা করো, বাঁচতে হবে। যে লোকগুলো পানের দোকানদারি করে, তুমি যদি মুখবিলাস দিয়ে চমন দিয়ে আর এলাইচার মোহর দিয়ে পান দাও তোমার ব্যবসা হালাল। আর তুমি যদি ডিলাস দিয়ে আর কুম্ভু দিয়ে কাউকে পান লাগিয়ে দাও তোমার পানের পয়সা হারাম। যে বলেছে সে হারাম আর যাকে দিয়েছে সেও হলো হারাম। বলছে বলি সাহেব তোমাকে ডেক, এত লস হয়ে গেল, তুমি যদি এইরকম করে আমাদেরকে উজাড় করতে শুরু করো। আনাস বলে ছেলে 14 বছর বয়স জুটেনি, এখনো ভাত রোয়াগুলো বেরোয়নি, এই 12-13 বছর বয়সের ছেলে, খালি মালিকের দোকানে দোকানদারি করছে, মালিকের নাম আবু তালহা। 8-10টা কলসিতে মদ ভর্তি হয়ে আছে, লোক আসছে 1 দিরহাম দিচ্ছে আর গেলাসে ঢেলে আনাস ছেলেটা ধরিয়ে দিচ্ছে, এই লাও এই লাও। ইতিমধ্যেই রাস্তাতে আওয়াজ শুনতে পেল। কি আওয়াজ? হুররেমাতিল খামর, হুররেমাতিল খামর। ওরে যত লোক আমার আওয়াজ শুনতে পাও ভালো করে শোনো, আজ মদকে হারাম করে দেওয়া হয়েছে, মদকে হারাম করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা পরিষ্কার করে বলে দিয়েছেন মদ হারাম, এক্ষুনি নবীজির উপরে আয়াতে কোরআন নাজিল হয়েছে, এই জন্য নবীজি পাঠিয়েছেন আমাকে ঢোল দিতে, আমি বলে গেলাম মদ হারাম, মদ হারাম। আনাস ছোট ছেলে রোড থেকে ভিতরে যে মালিককে বলছে, মালিক সর্বনাশ, কি হয়েছে? এক্ষুনি একটা লোক খবর দিয়ে গেল মদ নাকি বেলা আজকে বেলা 10টার সময় হারাম হয়ে গেছে, রাসূলের উপরে কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে। ওই তুই নিজের কানে শুনলি? বলে হ্যাঁ শুনলাম। মালিক দোকানদার তার নাম আবু তালহা, ও নিজে বলছে এই ধর বড় পাথরটা নিয়ে, আর পাথরটা নিয়ে যতটি কলসি আছে কলসির প্যাটে একটা করে পাথর মার, আর যত মাল আছে সবকে ঢেলে দে, সবকে বইয়ে দে, আজ থেকে আর মদের দোকানদারি চলবে না, বন্ধ করে দিলাম।
কি হে ওগুলো মানুষ নয়, ওগুলো মানুষ নয়, ওদের পেট চলেনি। তুমি বলছো হ্যাঁ রাসূলকে আমি ভালোবাসি, দেখাও না ভালোবাসা। তোমার বয়স কত? 35 বছর। বিয়ের আগে তুমি দাড়ি রাখোনি কেন? যে দাড়ি রাখতে গেলে ভালো বেটি ছেলে পাওয়া যাবে না। ভালো বেটি ছেলে তো পেয়ে গেছো, এখন দাড়িটে রেখে দাও। তো বলছি এখন যদি দাড়ি রাখি তো ভালো মেয়েটা থাকবে না, পালিয়ে যাবে। আপনি এটা ভালো মেয়ে লোকই নয় রে বেকুপের বেটা বেকুপ। তোমার দাড়িকে যদি কারণ দর্শাই এরকম জঙ্গলি মানুষ আমাকে দেখতে ভালো লাগে না, তাহলে আগে ওই খানগি মেয়েকে বাড়ি থেকে ভাগাও যে মেয়ে তোমার চেহারার দাড়িকে দেখতে ভালোবাসে না। ওটা মুসলমান নারী নয়। আর তুমি অজুহাত দিচ্ছ দাড়ি রাখবে না বলে, বেটা ছেলের সুরাতকে তুমি বেটা ছেলের মতো করে না রেখে বেটি ছেলের মতো সুরাত বানিয়ে নিয়েছো। আবার আমি যখন জিজ্ঞেস করছি রাসূলকে ভালোবাসো, জি রাসূলকে ভালোবাসি, দাড়িকে ছেঁটে দিয়ে রাসূলকে ভালোবাসে এটা রাসূলের সুন্নাত? আল্লাহর রসুলের কথাকে মেনে নাও, ইজ্জত বেড়ে যাবে। একটা কথা শুধু বলছি, একটা কথা খেয়াল করো, যদি মা বোন এখানে আড়ালে থাকে তাহলে তারা খেয়াল করুক। কোরআনে বলেছে আর তোমরা আগেকার যুগের মতো হয়ে থাকতে পাবে না, তোমাদেরকে এইবার চলার সময় পাকে আস্তে করে ফেলতে হবে। পায়ে যদি গয়না থাকে তো গয়নার আওয়াজ যেন কেউ শুনতে না পায়, এভাবে পা ফেলে 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 যেতে হবে, মুখ ঢেকে রাখতে হবে। আর আল্লাহর কোরআন বলে দিল এই, তুমি তোমার ঠোঁটে ঠোঁট পালিশ লাগাও, চোখে সুরমা লাগাও, ফেয়ার অ্যান্ড লাভলি গালে মেখে চিকচিকে করে দাও তোমার চেহারাকে, সব জায়গা আছে। হাতে মেহেন্দি লাগিয়ে হাতের আঙুলগুলোকে লাল টুকটুকে করে নাও, তোমার জন্য করা জায়েজ আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যেটা বলছে সে কথাটাকে আগে মগজে তুলো। কি বলছে? ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবউলাতিহিন্না আও আবায়ে বউলাতিহিন্না। তোমার লাল লাল ঠোঁট দুটো তুমি টাকা পয়সা খরচ করে লাল করেছো ঠোঁটকে, লাল ঠোঁটকে তুমি খুলে দিয়ে রাস্তা রাস্তা হাঁটতে হাঁটতে ভ্যানওয়ালাকে দেখাতে পাবে না। তুমি রাস্তা রাস্তা চলবে আর লাল লাল ঠোঁট দেখাবে তুমি, রাজমিস্ত্রিকে আর লেবারকে তা দেখাতে পাওয়া যাবে না, হাঁড়িওয়ালাকে দেখাবে বেগুনওয়ালাকে দেখাবে তা দেখাতে পাওয়া যাবে না, দোকানদারকে দেখাবে আর গ্রামবাসীকে দেখাবে তা দেখাতে পাওয়া যাবে না। তোমার লাল লাল ঠোঁটকে দেখতে পাবে, তোমার সুরমা দেওয়া চোখকে দেখতে পাবে, তোমার ফেয়ার অ্যান্ড লাল লাভলি লাগা গালকে দেখতে পাবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন সুরা নূরের ভেতরে, তোমার লাল ঠোঁট যদি দেখতে পায় কারা কারা পাবে? তোমার স্বামী দেখতে পাবে এক, তোমার স্বামীর বাপ দেখতে পাবে দুই, তোমার নিজের বাপ দেখতে পাবে তিন, তোমার নিজের ভাই দেখতে পাবে চার, তোমার নিজের বেটা দেখতে পাবে তা পাঁচ, এবং আর কারা কারা দেখতে পাবে? তোমার বাড়িতে যদি চাকর থাকে, যে ছেলেটার বয়স এখনো 10 বছরের নিচে আছে, বেটি ছেলে কি জিনিস বুঝে না, বেটা ছেলে কাকে বলে বুঝে না, যৌবন কাকে বলে জানে না, সেক্স কাকে বলে জানে না, এমন যদি নির্বোধ ছেলে বাড়িতে চাকর থাকে তো তারা তোমার লাল লাল ঠোঁট দেখতে পাবে। এই ছটা বেটা ছেলে বাদ দিয়ে দুনিয়ার কোনো বেটা ছেলে তোমার লাল ঠোঁট দেখতে পাবে না, তোমার সুরমা লাগানো চোখ দেখতে হরগিজ হরগিজ পাবে না। মানতে পারবে? কইছে মুলবি সাহেব সবটিকে খালি মেইন বেল লেগে আমরা এসছি নাকি, কিছু তো শুনবেল লেগে আমরা এসছি। আল্লাহর কসম যদি শোনাই ইচ্ছা থাকে আর আসিও না আগামী দিনে ওয়াজ শুনতে, যদি মানার মানসিকতা না থাকে। কি বলছে? কতদিন ওয়াজ শোনাতে হবে এই দেশের মানুষকে? আমি কখন থেকে ওয়াজ করি? আমি 5ই জামাতের তালবিলিম ভাদু মাদ্রাসায় 1975 সালে তখন থেকে আমি ওয়াজ করি। আমার মতো বুড়া বক্তা পশ্চিমবাংলার মাটিতে একটাও নেই, যত লম্বা টাইম ধরে আমি ওয়াজ করি বেড়াচ্ছি। এত ওয়াজ করে লাভ কি হলো? আমার জাতকে যদি আমি বদল করতে না পারি, ভালো করে শুনুন, মা কালবি নিয়াসার এক সাহাবি বাড়ির উঠানে বসে আছে, আর ওরে নিজের বোনের ছাড়ানো হয়েছে 6 মাস আগে, ওর বোনকে ছেড়ে দিয়েছে একটা লোক ওর বাড়ি সোলবাড়ি। এইবার 6 মাস পরে
মাকালবিনী আসার গলিতে বসে আছে, আর ওর কাছে আস্তে আস্তে করে লুকিয়ে লুকিয়ে পা ফেলতে ফেলতে পিছন দিক দিয়ে এসে এমনি করে ঘুরে সামনের দিকে এসে বলছে আসসালামু আলাইকুম। এটা আগলা সম্পর্কে কে হলো? এরা শালা ভগ্নিপতি কি না? বোনকে ছেড়ে দিয়েছে, শালা ভগ্নিপতি কেটে গেছে, সালাম তো কাটেনি। এদিক দিয়ে এসে যে আসসালামু আলাইকুম, মা কালবি নিয়াসার লাল লাল চোখ করে এমনি করে দেখে কোচে, এখানে কেন তুই, তোর এত বড় সাহস কেমন করে হলো এখানে আসার, কি ব্যাপার? আরে ওকে বসতেও বলে না যে বসো, কেন এলে, ঠাউরে কথা বলে না, পাড়া গরম হয়ে আছে, তুমি আমার বহিন বহিনকে ছেড়ে দিয়েছ, তোমাকে আমি ভালো চোখে দেখব। এবার এইরকম যখন মিজাজ, তখন এই বেচারি ডরে ভয়ে লাড়ু সাড়ু হয়ে ঠান্ডা স্বরে বলছে, আমি একটু এসেছিলাম, আমি ছ মাস আগে আপনার বোনকে তালাক দিয়ে দিয়েছিলাম, তো আমার মনটা খুব আফসোস করছে যে আমি কেন ওকে ছেড়ে দিয়েছি। তো শেষ পর্যন্ত আমি খবর নিয়েছি যে আপনার বোনের এখনও বিয়ে হয়নি, এই জন্য আমি ওকে ফিরিয়ে নিব, তার জন্য এসেছি। কি কইলি তুই, হ্যাঁ তুই আমার বোনকে ফিরিয়ে নিবে তার জন্য এসেছে? লাল লাল চোখ করে ওর দিকে তাকিয়ে বলছে, ওয়াল্লাহে লান তাউদ ইলাইকা, আল্লাহর কসম খেয়ে বলছি তোর বাড়ি আমার বোন আর যাবে না। ওদিকে বোন কানে শুনতে পাচ্ছে পর্দার আড়াল থেকে যে আমার আগলা স্বামী আমার ভাইয়ের সাথে ঝগড়া করছে, তো একটু গোছ করে আরও শুনছে পর্দার আড়াল থেকে কি নিয়ে ঝগড়া। তো বেচারি বেটি ছেলে কানে বুঝে নিয়েছে, শুনে নিয়েছে আমার আগলা স্বামী আমাকে ফিরিয়ে নিতে এসেছে, আর ভেতরটা কিন্তু লাট্টু, যাব আমি আমার আগলা স্বামীর কাছে চলে যাব, এমন যাবার জন্য রাজি, কিন্তু ভাই বলছে খবরদার তোর বাড়ি আর আমার বোন যাবে না। শেষ পর্যন্ত বোনকে যে বলছে, তুই কি করছিস, চল যে তুমি নাহি, আরে তুই লোকটার বিশ্বাস করতে পারিস না, এরকম ব্যবহার করা লোক, ভুল তো হয় জি ভাই, ভুল তো হয় মানুষের দ্বারাই, ব্রিটিশের দিলটা একটু নরম তো, এইবার এর মন যে যাব আর ভাই বলছে যেতে দেব না, শেষে ঝগড়া যে লেগে গেল, এবার কি হবে, খুশি এক কাজ করো চলো, এখান থেকে তো 5 মিনিট লাগবে, রসুলের মসজিদে নববীতে যাই, আল্লাহ পাকের রসুলের কাছে যাই, যাওয়ার পরে বলি কি বলে আল্লাহ পাকের রসুল, যেটা উনি বলবেন সেটা আমরা মেনে নিব, হবে তো? ঠিক আছে তাহলে চলো। এবার দুজনেই এলো, আসার পরে কাহিনী শোনালো কি রসুল এই এই ব্যাপার এই এই ঘটনা। তখন আল্লাহ পাক রসুল বলছেন, তোমরা দুটাই সাহাবি, তোমরা আরবি বুঝো কোরআন বুঝো, কাল লাগাও আমার কথার দিকে, আমি কোরআন পড়ছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইজা তাল্লাকতুমুন নিসা ফাবালাগনা আজালাহুন্না ফালা তাআজুলুহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ মানুষেরা তোমরা যদি তোমাদের বাড়িওয়ালিকে কোনো কারণে তালাক দাও, আর তালাক দেওয়ার পরে এইবার যদি স্বামী আর স্ত্রী মনে করে যে তারা সোলহার সঙ্গে আবার ফিরে যাবে তাদের আগের জিন্দেগানিতে, তাহলে ফালা তাজুলু হুম না, ওদেরকে বাধা দিও না, ওদেরকে নিষেধ করিও না, ওরা একবার তালাক দিয়েছে ভুল ক্রমে দিয়েছে, আবার যদি তারা এক হতে চায় তো এক হওয়ার সুযোগ দাও, এদেরকে আটকাতে যেও না, আটকানো ঠিক হবে না। কে বলছে? আল্লাহর কোরআন। রসুল যখন কোরআনের আয়াতটা পড়ে শুনিয়ে দিলেন, তখন পুরানা ভগ্নিপতি পুরানা শালাকে কইছে, কাল আসবো নাকি জি ভাই, কইছে কাল কি তার আসবে এখনই চ। যখন রসুলের কথা এই আল্লাহর কথা এই,
যে ওদেরকে আটকানো যাবে না, তা আমার মন তো যেতে রাজি আছে, তো শুধু বিয়েটা পড়াতে হবে, তো আগেকার সবই হিসাব জানা আছে, চল বাড়ি চল। আর আমাদের দেশের মতো তো আর নিয়ম নাই যে আগামী বুধবারের দিন হাট করো, কাড়িয়ালি গিয়ে বাজারও হবে, তারপরে আদমন বাতাসা কাটাইতে হবে, তারপরে টেলারের বাড়ি মাপ দিতে যেতে হবে, ওসব ঝামেলা রসুলের যুগে ছিল না। বাস একদম সোজা সোজা, ছোট ছেলে পিলে আগে বিয়ে পড়াইতো না, বাসতলাতে খেলতে খেলতে, তো বিয়ে পড়ার দুয়াটা কি, এলকে লকড়ি বেলকে পাত, ছৌড়া ধরে ছৌড়ির হাত, চল বিয়ে গেল। তা রসুলের জামানার বিয়েটা কত সোজা ছিল, বাড়ি এলো কোন একজন লোক বলে দিল খুতবাটা পড়ে দিয়ে, তুমি উমুকের বেটি উমুকে এত টাকা মোহরে বিয়ে করলা, যে জি করলাম আলহামদুলিল্লাহ, শেষ। তাহলে মানার ব্যাপারটা, মানার মানসিকতাটা রসুলের সাহাবিদের ভেতরে কত জবরদস্ত ছিল আন্দাজ করুন তো। খালি ভয়ে কেঁপেছে, এমন কাজ না করি যে আল্লাহ রসুল নারাজ হয়ে যাবে, যদি রসুল নারাজ হয়ে যায় তাহলে সব শেষ হয়ে যাবে। আরে কত আজ শোনাবো আপনাকে, ব্যান লাগা আছে চারিদিকে, শুধু একটাই কথা বলে আজকের মতো ক্ষান্ত হচ্ছি। রসুল মিম্বারের উপরে উঠে দাঁড়িয়ে গেছেন, আর উঠে দাঁড়িয়ে গিয়ে মসজিদে যতটি লোক আছে তাদেরকে দিকে দেখে এমনি করে শুধু একবার কথা বলেছিলেন কি, আইয়োহান্নাস, ওই মানুষেরা বসে যাও, এই মানুষেরা বসে যাও, শুধু একবার বললেন, এই জিলেসু বসে যাও। আর এই জিনিস কথা, এই জিনিস কথাটা বলা মাত্রই ওই টাইমে আবদুল্লাহ বিন মাসুদ মসজিদের ভেতর দিকে ঢুকবার জন্য ডান পাটা এমনি করে তুলেছেন চোকাটার এই পারে, বাম পাটা তুলতে গেলে চোকাটার ওই পারে যাবে, এরকম মাঝামাঝি জায়গাতে কানে খবর কি চলে এলো, বসে যাও বসে যাও, যেমন শুনতে পেলেন বসে যাও। একটা ইঞ্চি বেয়াদবি করলেন না, সাথে সাথে চোকাটের উপরে এই পাছাটাকে রেখে দিয়ে তিনি বসে গেলেন, এক পা ভিতর দিকে আর এক পা বাইরের দিকে। কিসের জন্য এমন করে বসে গেলেন, রাসুল বলেছেন বসে যাও, এবার আমি যদি পাঁচটা সেকেন্ড দেরি করে দিই তার রাসুলের নাফরমানি করা হবে, আর আমি যদি রাসুলের নাফরমানি করি তাহলে আমার কল্যাণ হবে না, এই জন্য আমি ওই হালাতে বসে গেছি। রাসুল তার দিকে দেখলেন, দেখার পরে বলছেন, আল্লাহ তোমার এই নেক নিয়াতের ওপরে বরকত দান করে, রাসুলের ইতাআতের জজবা তোমার মনের ভেতরে আরও যেন বাড়িয়ে দেয়, এই আবদুল্লাহ বিন মাসুদ ভিতরে চলে এসো, ভিতরে চলে এসো, ওই রকম করে দুয়ারে মাঝখানে আর বসিও না। এটা মসজিদের গেটে নাই, মসজিদের ভেতরে এক পা এদিকে আর এক পা ওইদিকে, এটাতে একটা হয়ে গেল। আবার আর একটা হাদিস বলছি, এই আওয়াজটা মসজিদের বাইরেও গেছিল, এখান থেকে মসজিদ আছে রোড যত দূরে এত দূরে, তো রোড পর্যন্ত নবীজির আওয়াজটা পৌঁছে গেছে। ওইখানে একটা সাহাবী মসজিদে আসছিলেন, তার নাম আবদুল্লাহ বিন রাওয়াহা, উনি যখন কানে শুনতে পেলেন, এজলেসু বসে যাও সাহাবীরা বসে যাও, তখন তিনি মসজিদে ঢুকেন নাই, বাইরেই তিনি রোডের কিনারায় বসে গেছেন। এবার রোডের কিনারায় বসে যাওয়ার পর আল্লাহ পাকের রাসূল যখন জানতে পারলেন, আবদুল্লাহ বিন রাওয়াহা তুমি রোডের কিনারায় কেন বসে গেছিলে, আমি কানে খবর পেলাম লোকেরা আমাকে বললো, বলছে আল্লাহ রাসুল আপনি মুখ দিয়ে বললেন বসে যাও, আর আমি যদি কথাটা না শুনি তাহলে পরে আমার নাফরমানি করা হবে, আমার বেয়াদবি করা হবে, আর আপনার যদি বেয়াদবি করি তো আমার কল্যাণ হবে না, এই জন্য আমি ওখানে বসে গেছিলাম। রাসুল বলেছেন, শুনো রে শুনো, তুমি যে আমার প্রতি এত শ্রদ্ধা দেখাও, আল্লাহ তোমার শ্রদ্ধাকে কবুল করে নিক এবং তোমার ভেতরে রাসুলকে মানার জজবাটা আরও শক্তিশালী করে দিক। তোমাকে রাস্তার কিনারায় আমি বসতে বলিনি বাবারে, তুমি মসজিদের ভিতরে এসে বসে যেতে, এ তো কোনো দোষের হতো না। রসুলের এক একটা কথাকে মানার জন্য এক একজন মানুষ তার মন, তার মিজাজ, তার মানসিকতা কত করে রেডি করে রেখেছিলেন। আজ আজকের জমানায় যতগুলো ভাই আর যতগুলো বোন ওয়াজ শুনলেন, আপনারা বললেন মলি সাহেব আর এক ঘন্টা বাড়িয়ে দাও, আর আধ ঘন্টা বাড়িয়ে দাও, বাড়িয়ে আমি দেব, কিন্তু বাড়িয়ে দেওয়ার পরে যদি আমি আট দিন পরে রেজাল্ট চাই যে আমার ওয়াজ আমার বয়ান শোনার পরে আপনার ভেতরে কিছু পরিবর্তন এসেছে, যদি বলেন কুকুরের লেজ যেমন গোল জিলাপির মতো অমনি আছে, তাহলে আরও আজ শুনতে হবে না, ওয়াজ ছেড়ে দিতে হবে বাস। আর যদি বলেন না আপনার কথাগুলো মানলাম শুনলাম জানলাম, তাহলে রসুল যেটিকে হারাম করেছেন হারাম বলে এখান থেকে উঠুন, আজ থেকে খৈনি খাবো না, একদম একদম ছেড়ে দেবেন, আজ থেকে মধু তিরাঙ্গা গুটকা খাবো না,
একদম তওবা করে নেন। হারামি জিনিস খেয়ে জীবনে কোনো লোক জান্নাত যাবে এমন হাদিস আমি পড়িনি, আমার জানা নাই। আচ্ছা, তারপরে আপনাকে আরো শিখিয়ে দিচ্ছি, টাকা নিয়ে বিয়ে করব না, পণ করে দেন। আমি জিন্দেগি পর্যন্ত বিবির কাছে গোলাম হয়ে থাকব তা হব না। নারী বলুক, আমার শেকল সুরাত আজনাবি বেটা ছেলে দেখবে না, আমি বাজার যদি যাই তো আমি পর্দার সাথে যাব, এই বলে ও নিজে অঙ্গীকার করুক। আপনি কথা বলুন, আল্লাহ আমি কোনো মানুষের হক মারব না, আয় আল্লাহ আমি নিজে তোমার জানতে নাফারমানি করব না, আমি তোমাকে মেনে চলবো। বলে মানুষ নিজের মনের ভেতরে ওয়াদা করুক, অঙ্গীকার করুক, নিজের জীবনটাকে বদলাক, তাহলে আপনার ওয়াজ শোনা কাজে লাগলো, আর তাছাড়া কাজে লাগলো না। কণ্ঠ আমার ক্ষীণ হয়ে গেছে, অবাস হইল পা, শত হাঁক দিলেও অচেতন জাতি কেউ চেতন হইল না, ধর্মের গলে চলিতেছে ছুরি, মুমিন কাঁদিছে দুঃখে, কোরআন হাদিস কাফনে মুড়িয়া, কমিন হাসিছে সুখে রে, কমিন হাসিছে সুখে, দানবের রূপ ধরেছে মানব কোনো লজ্জা হইল না, শত হাঁক দিলে অচেতন জাতি কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। আচ্ছা, মহাপাড়ার জালসা, মসজিদের নামে জালসা, জালসাটাকে ইয়ারা জবরদস্তি করে আপনাকে কাবুতে পেয়ে রাত 12টা পর্যন্ত চালিয়ে নিল, অথচ শমশেরগঞ্জ থানা থেকে ফোন আসছে যে জালসা করে বেড়েছেন, যে জি কয়টা রাত পর্যন্ত, বলছে 10টা পর্যন্ত, বলছে ঠিক আছে, আর এখন যদি ফোন করে দেয় চাষল থানা কটা পর্যন্ত জালসা করলেন তো কী বলবো, পাওয়ার আছে 10টা, আর সেখানে এখন ঘড়িতে বলছে 11:50, এত হুজ্জতি করা ঠিক নয়। তো যাওয়ার কালে প্রত্যেকটা লোককে বলছি 10-20-30, 10-20-30, আব্বাস আলী 500 টাকা, জলদি আমার হাতে দিয়ে যান, জলদি আমার হাতে 10-20-30, আর যাওয়ার একবার সিমিট, ছেলে মেয়ের জন্য 500 টাকা, আর এক বস্তা সিমিট, আর আজুর 100 টাকা, আজিজুর 100 টাকা, হ্যাঁ।